জীবনের লেনাদেনা চুকিয়ে রোববার বিকেলে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গায়ক আকবর। রিকশাওয়ালা আকবর আলী গাজী থেকে সঙ্গীতশিল্পী আকবর হয়ে উঠেছিলেন তিনি। দেশের সঙ্গীতাঙ্গনে তাকে জায়গা করে দিতে অবদান রেখেছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ওই অনুষ্ঠানে গান গেয়েই গায়ক পরিচিতি পেয়েছেন তিনি। 2003 সালের ঈদে প্রচারিত ইত্যাদিতে প্রচার হয়েছিল আকবরের মৌলিক গান তোমার হাত পাখার বাতাসের মিউজিক ভিডিও, আর এতে অভিনয় করেছিলেন আকবর। তার বিপরীতে ছিলেন ঢালিউড লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা। অসম্ভব বাহ্যিক সৌন্দর্যের অধিকারী পূর্ণিমা তখন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা। লাখ তরুণ মজে আছেন তার সৌন্দর্যে। গুঞ্জন উঠেছিল পূর্ণিমাকে মডেল হিসেবে পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি আকবর, নিজের জীবনসঙ্গিনী করার স্বপ্নও দেখেছিলেন তিনি। বিয়ে করতে চেয়েছিলেন পূর্ণিমাকে, তবে জীবদ্দশায় একাধিকবার আকবর এ ব্যাপারে মুখ খুলেছেন, জানিয়েছেন গুঞ্জনটি মিথ্যা। তিনি কখনো পূর্ণিমাকে এ ধরনের কথা বলেননি বলেও দাবি করছেন। এদিকে পূর্ণিমাও কখনো আকবরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেননি। অবশেষে আকবরের চলে যাওয়ার দিনে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই নায়িকা। তিনি জানিয়েছেন এই গুঞ্জনটি একেবারেই মিথ্যা বানোয়াট, প্রকৃতপক্ষে আকবর তাকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করতেন। পূর্ণিমা বলেন, এগুলো খুবই বাজে কথা এবং খুবই নোংরা টাইপের বিষয়, এগুলো বানানো এবং একদমই মিথ্যা কথা। এছাড়া নিজের ফোনে আকবরের নাম্বার ছিল না জানিয়ে এই নায়িকার ভাষ্য, আমার ফোনে কখনোই ওনার নাম্বার ছিল না, আর ওনার ফোনেও আমার নাম্বার থাকার কথা না, থাকলেও কখনো তিনি আমাকে কল দেননি। ওই অনুষ্ঠানের পর আমার সঙ্গে ফোনে ওনার কথাই হয়নি। এছাড়া বর্তমান ফেসবুক যুগের কথা উল্লেখ করে এই তারকা আরো যোগ করেন, ভাগ্য ভালো যে তখন এখনকার মতো ফেসবুক ছিল না, থাকলে তো এসব মিথ্যা গুজব ভাইরালও হয়ে যেত। তারপরও কিছু মানুষ এখনো বলে আমি নাকি তার বিয়ে ভাঙার কারণ, এগুলো একদমই সত্য নয়।